जिगर में दर्द है और आंख नम गरीब नवाज, हमारे हाल पे भी हो करम गरीब नवाज। जब तक तुम्हारा करम का सदका नहीं मिलेगा के चिल्ला के तेरे दीवाना तुझसे यही कहेगा, या गरीब नवाज। उर्स की आई है ये रात, उर्स की आई है ये रात, बाजा से होगी मुलाकात, रोजे पे हम जाएंगे आज भर के आज जाएंगे। उर्स की आई है ये रात, बाजा से होगी मुलाकात, रोजे पे हम जाएंगे आज भर के आज जाएंगे। Hey, hey, hey.
अबुल बशर शुक्री का फरमाइश, या गरीब नवाज आजा पिया आज दूल्हा बने हैं, तुम्हें उन्हें बरा अरशे परी से गाते हुए दिन रात আসলে এখানে এই বাবাকে নিয়ে বলার কিছুই নেই। অ্যাকচুয়ালি আমার অনেক দিন যাবত এখানে বাবার কাছে দর্শন নেওয়ার জন্য অনেক দিন যাবত আমার মন আকাঙ্ক্ষায় ভরে ছিল। আজকে বাবা হয়তো আমার নিয়ত পরিষ্কার ছিল, বিদায় আমি বাবার কাছে পৌঁছাতে সক্ষম হয়েছি। তাই এবং এখানে এসে অত্র পরিচালনা পরিষদ এবং বাবার দরবারের যে চরণদুলায় যে অভিবাদন আমাকে জানিয়েছে এবং ওনার যে বংশধর আমাকে যে সম্বোধন করেছে তার জন্য আমার পক্ষ থেকে এবং আমার আমুচিয়াবাসীর পক্ষ থেকে সবাইকে সশস্ত্র অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যাতেও ভবিষ্যতে আবার এই বাবার চরণ বারবার দর্শন করতে পারি আমার সেই আশাবাদ ব্যক্ত করে এবং আমার পরিবার পরিজন সবার মঙ্গল কামনা যাতে বাবা করে সবাই শারীরিকভাবে সুস্থ থাকে এই কামনা করবেন। এবং এই কামনা করে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, সবাইকে ধন্যবাদ। এই উপমহাদেশের কবিগানের জনক রমেশশীলের দুই শিষ্যের মধ্যে কবিয়াল রায়গোপাল দাস ছিলেন অন্যতম শিষ্য, আমি তার এই ছোটো ছেলে। আমাদের বাড়ি আমুচি ইউনিয়নের ধরলা গ্রামে। আমি একটু করে বলবো যে বাবার একটু কীর্তির কথা একটু বলতে চাই সবার একটু জানার জন্য। আমার বাবা আসলে আমাদের হিন্দু সমাজের মধ্যে বিভিন্ন পূজা পার্বণে আমার বাবাকে দেখতাম যে তেমন কোনো আগ্রহ ছিল না, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই আমাদেরকে নিয়ে এই মাসের পর মাস এখানে চলে আসতেন। তো সে সম্পর্কে জানতে চেয়েছিলাম, মানে বাবার প্রতি আমার বাবার এত অনুরাগ কেন। তখন শুনেছিলাম যে হয়তো তখন আমরা খুব ছোট ছিলাম, আমরা তো সেটা জানতাম না, শুনেছি আমরা আমার মার কাছ থেকে শুনেছি। আসলে এই বাবা শুকর আলী বাবা প্রায় সময়ই আমাদের ধরলা গ্রামের মধ্যে আমাদের পাশাপাশি আমার পিসির বাড়ি ছিল অর্থাৎ আমার ফুফুর বাড়ি, এই ওখানে যেতেন এবং বেশি পান খেতেন। আমার বাবা যখনই যেতেন তখন আমার পিসি পানের বাটাটা দিত। এখন এক সময় দেখা যায় যে আমার এই পিসিত ভাইয়ের অশ্বরোগ ছিল, তো খুব কষ্ট পাচ্ছে, কোনো ওষুধে এটা কাজ হচ্ছে না, কিছু হচ্ছে না। তো একদিন যখন বাবা গেছে আমার ফুফু মানে বাবার পায়ে ধরে ফেলছে, বলছে বাবা আমার ছেলের কষ্ট আমি আর সইতে পারছি না, আপনি যদি একটু দয়া করেন। এখন যখন পা ছাড়ছে না তখন বাবা কী করলো, পান কাচ্ছে কাচ্ছে মুখ থেকে হঠাৎ করে পানের চিবাটা চোঁচাটা নিয়ে বলে ধর এটা তোর ছেলেকে দিস। এখন সেটা যখন পেয়েছে মহিলা তো মানে পাওয়ার আশা অনেক আছে, তখন ধরে বসলো যে আমার ভাইয়ের জন্য কিছু করতে হবে, বাবা আমার ভাইয়ের জন্য কিছু করো। তো বলে যে একটা কাগজ নিয়ে আয়, কাগজের মধ্যে বাবা কী লিখেছে সেটা বাবাই জানে, ওই কাগজটা লিখে হাতে দিয়ে বলো যে এটা তোর ভাইকে দিস। এই দুইটা জিনিস, আমার পিসিত ভাইয়ের আর অশ্বরোগ ছিল না আর আমার বাবা হয়ে গেলেন কবিয়াল। অথচ আমার বাবা তখনকার দিনে কোনো মাস্টার ডিগ্রি পাস ছিল না, কিন্তু ভারত সরকারের আমন্ত্রণে রমেশশীলের সাথে ভারতবর্ষে গিয়ে কবিগান গিয়েছেন। এমনকি বঙ্গভবনে বঙ্গবন্ধুর সামনেও যুদ্ধের পরে বঙ্গবন্ধুর আমন্ত্রণে বঙ্গভবনে গান গিয়েছেন।
তাহলে এই অবদান যে আমার বাবা পেয়েছেন সেই কাল থেকে দেখেছি যে আমাদেরকে নিয়েই এইখানে চলে আসতেন। এই কীর্তিগুলো আসলে আমাদের কাছে বাবা, আমাদের কাছে বাবার মতোই। তার অনেক কীর্তি আমাদের ওখানে আছে, এগুলো আসলে বলে শেষ করা যাবে না। তাই বাবাকে যারা দেখেছেন, বাবার সহানুভূতি যারা পেয়েছেন, আমার মনে হয় এই দীর্ঘদিন যাবৎ বাবাকে তারা কখনো ভুলতে পারবে না। তাই বাবার কাছে এসে আমরা কৃতজ্ঞ যে বাবা আমাদের সবাইকে সুস্থ রাখেন, আমাদের পরিবার পরিজনকে জিনে যেন আমরা সুস্থ থাকি এবং বারবার যেন বাবার দরবারে আসতে পারি। সবাইকে ধন্যবাদ। সুধী, আজকের 78তম বার্ষিক গুরু শরীফের আগত আমসিয়ার কৃতি সন্তান, আমসিয়ার বারবার নির্বাচিত চেয়ারম্যান কাজলদের ভ্রাতুষ্পুত্র, সাহসী পুরুষ বাবু সঞ্জয় দে, বাবাজানের প্রাণপ্রিয় আদরের প্রয়াত কবিয়াল রায়গোপাল সরকারের ছোট্ট সন্তান, মাস্টার সুমন দাস। আসলে আমসিয়াতে বা পূর্ব অঞ্চলের সকল মানুষের বাবাজানের যে এত দৃষ্টি ছিল, তিনি 12 বছর যাবৎ পূর্ব অঞ্চলের পাহাড়েই রাত্রে যাপন করিতেন। আজকে যেই উরসে উরস শরীফে আপনারা উপস্থিত হয়েছেন, এটার 127 বছর আগের ঐতিহ্য রয়েছে। একসময় বাবাকে মুসলিম ধর্মের অনুসারীরা গ্রহণ করে নাই। ফটিয়ার ধলঘাটি ইউনিয়নের বিশাল জমিদার বাবু শশী মোহন দত্ত নামে, যিনি ধলঘাট স্টেশন উপহার দিয়েছেন, যার ঐতিহ্য ভারতের মধ্যে, যার বংশধররা বিচারকের পদে রয়েছে, ধলঘাটের অসংখ্য হিন্দু ধর্মীয় ভক্তবৃন্দরা, প্রধান উদ্যোক্তা শশী মোহন দত্ত আয়োজনেই এই ওরস শরীফ প্রথম থেকে 127 বছর আগে উদযাপিত হয়ে আসছিল। পাশাপাশি এই ওরস শরীফ ফাটা দিয়েই হতো এবং হিন্দুদের কাছ থেকে এত ফাটা ছাগল দিয়ে মুসলিমের ফকিরদের ওরস করে, এইটা দেখে পরে মুসলিমেরাই এই ওরসে যোগদান করে, হয়তো কালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি সঞ্জয়বাবুকে বলছি, অত্র অঞ্চলের হিন্দু মুসলিম সবাই হিন্দু ধর্মীয় প্রধান উৎসব যেমন দুর্গা পূজাতেই আনন্দ করে থাকে, মুসলিম ধর্মীয় প্রধান উৎসব যেমন ঈদেতে আনন্দ করে থাকে, অত্র অঞ্চলের হিন্দু মুসলিম সবাই বাবার ওরস শরীফে স্বতঃস্ফূর্তভাবে এই উৎসব উদযাপন করে থাকে। বাবার কাছে ধর্ম নিয়ে, জাত নিয়ে জীবন কাটায় নাই, সে জীবন কাটিয়েছে মানুষ নিয়ে। কারো বাবার কোনো ধন সম্পদ টাকা পয়সা জীবনে কেউ হাতে দিতে পারে নাই, টাকা পয়সার লোভ তার কাছে ছিল না। সেই এমন এক সাধক, সে বলেছে যে আমি মানব জাতির মানুষের সেবার উদ্দেশ্যে আমার জীবন আবির্ভাব, আমি কোনো জাতি গোত্র ধর্মীয় বিধিবিধান শাসনের মাধ্যমে বাবার জীবন অতিবাহিত হয় নাই, অতিবাহিত হয়েছে মানুষের জীবনের ভিতর দিয়ে, মানুষের উপকারের ভিতর দিয়ে।
যা আমি আজকে ওরস শরীফের দিন উপলক্ষে অত্যন্ত আমার বাবা সঞ্জয় দেখে পেয়ে খুশি হয়েছি এবং আমার পক্ষ থেকে উপস্থিত সঞ্জয়ের সাথে যারা রয়েছে সবার নাম বলতে পারতেছি না সকলকে ওরস শরীফ উপলক্ষে শুভেচ্ছা অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমার সালাম ও নমস্কার আল্লাহ যেন সৃষ্টি না করে সবাই বলো আমিন আমিন সবাইকে গৌসুল আজম মাইজবন্দারির মহব্বত সৃষ্টি করুক সবাই বলো আমিন আমিন গৌসুল আজম বাবাঙ্গারির মহব্বত সৃষ্টি করুক সবাই বলো আমিন আমিন সমস্ত আউলিয়ে ইকরামের মহব্বত সৃষ্টি করুক সবাই বলো আমিন আমিন আমার গাজান শুকর আলী সাহেব রহমাতুল্লাহের নজরে করম আপনাদের সকলের উপর বর্ষিত হোক সবাই বলো আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম وتوب علينا مولانا انك انت التواب الرحيم الله قد رب العالمين رحمان الرحيم رحمان تمہار نگاہ ولی میں تاثیر دیکھی بدلتا ہزار تقدیر دیکھی حقانی ذرا اللہ ولی اللہ رہے تھے جادر نظر کرم پر لے مانوشر تقدیر پریورتن ہوئے جائے مانوشر بغیر پریورتن ہوئے جائے اب ار ولی اللہ نام جب لے مانوشر گناہ جرے جائے ستیکار ذرا ولی তাদের প্রেম মহব্বত আমরা প্রত্যেকের অন্তরে জারি করে দেব আমিন বিশেষ করে শুকর আলী সাহেব আমাদের বেলায়েতের নজর আল্লাহ আমরা প্রত্যেকের উপরে জারি করে দেব আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা মাওলানা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রহিম রব্বি জামিলাল্লাহ ওয়া সাল্লাতু আলা হাবিবিল নূরুল আশিকিন সাইয়্যিদুল মুরসালিন ফাকি কালমাই শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর आज महफिल में शुक्र अली बाबा आज महफिल में शुक्र अली बाबा आप तशरीफ लाना पड़े ओ आज महफिल में शुक्र अली बाबा आज महफिल में शुक्र अली बाबा आप तशरीफ Okay.
Thank you.
Oh,
I'm gonna-
Thank you.
Yeah.
उस्मान हारूनी मदद पुनिया मईन दीन बचिस्ती या गरी जिगर में दर्द है और आंख नम गरीब नवाज फिराए गाना खाली मुझे गरीब नवाज है भैया के बेटी का सही उदास रहता हूं ऐ पीर मन गरीब नवाज मन गरीब नवाज लगी है जब से लगन तुम्हारा या गरीब नवाज तो इसलिए ख्वाजा जी में हूँ तुम्हारी भिखारन मेरी झोली भरो सरकार ख्वाजा जी में हूँ तुम्हारी भिखारन मेरी झोली भरो सरकार मुई झोली भरो सरकार मुई झोली भरो सरकार आजा
नाम ना सुनोगे कौन सुनेगा दुखिया की फरियाद मोर सजन वाले दुखिया की फरियाद मोर चिस्ती किया दुखिया की फरियाद आजा तुम ना सुनोगे तो कौन सुनेगा ओ दुखिया की फरियाद और खाजा पिया दुखिया की फरियाद नबे पे मेरा नाम तुम्हारा नबे पे मेरा नाम तुम्हारा दिल में हजार
तेरी जनाब में महमूद से हजारों आया, हर एक सिमत से, हर एक सिमत से बस आ रही है ये आवाज, मनम गरीब दयारो कई गरीब नवाज, किया गरीब नवाज ओ लगी लागी रे, ओ लगी लागी रे आजस ना दरिया मोरा, बेरोजगारों को देते हैं रोजी, दिखाते हैं ख्वाजा
तुम गरीब नवाजी, खुदा के वास्ते तुमको बनाया गया गरीब नवाज, हम गरीब के वास्ते तुमको किया गरीब नवाज। या गरीब नवाज बुलबुल बन के गुलशन छोड़ा, बुलबुल बन के गुलशन छोड़ा, हर कोयल बन फिर जंगल जंगल का। मुरीद मौजूद हैं, उन्हीं के वास्ते उन्हीं का पसंद का कलाम पेश खिदमत है। समझ फरमाए
खुदा की कसम, जलवे हक नुमा है खुदा की कसम। पीर की सूरत रसूल की सूरत होना चाहिए, पीर की सूरत मुरीद के लिए, पीर की सूरत रसूल का सूरत आना चाहिए। जो मानना है ये सच को, उसको मौला को मिला पाइए। अल्लाह में शख्स रहमतुल्लाह का फरमान फरमा दे। कर तो काहे हम नशीने बा खुदा, गो नशीने दर हुजूरे औलिया। या मेरे मुर्शिद, या मेरे असद अली बाबा, या मेरे हजरते नूरी बाबा, या मेरे हजरते शहाबुद्दीन बाबा, या मेरे मुर्शिद। मुर्शिद की गली में मरना मेराज जिंदगी है, इस तरह मर गुजरना दर असले आशिकी है। तेरा लिबास सादा, आके पयाम बादा, साकी की हर अदा में तशरी है जिंदगी है। परेशान खुदा को देखा, देखा शान खुदा को देखा, देखा नूर तली गली में, शान खुदा को देखा, देखा नूरी तली गली में। करते हैं तेरी गली में।
पाहे यारो मुर्शिद के दर की मिट्टी आके शिफा के यारो साल बढ़ के बाद होता है खुला रहता है मैखाना जनाबे मुर्शिद पिया का हर साल में एक बार हौज होता है आनाए काबा में लेकिन मुरीद के लिए मुर्शिद के दरबार में हर टाइम हर वक्त हज हो सकता है समझ फरमाए काबे को जाने वाले काबा तुम्हें I'm
आसरा अल्लाह का सहारा है सबसे बेहतर है सहारा रसूल अल्लाह का। मोमिनों फिर दे दरूद और सलाम अच्छा है कि जैसे तस्बीह के दानों में इमाम अच्छा है। ये किसने पुकारा मोहम्मद मोहम्मद, ये किसने पुकारा मोहम्मद मोहम्मद, निकल आए आंसू मचल के मचल के, ये किसने पुकारा मोहम्मद मोहम्मद, निकल आए आंसू मचल के मचल के, ये किसने पुकारा मोहम्मद मोहम्मद, निकल आए आंसू मचलते मचलते।
के एक सिंत कैसे दे अकीदत के एक सिंत कैसे बचा कर में दामन को तैरो हरम से बचा कर में दामन को तैरो हरम से बचा कर में दामन को तैरो हरम से निकल आया पहलू बदलते बदल निकल आया पहलू बदलते बदलते मोहम्मद मोहम्मद निकल आए आंसू मचलते मचलते निकल आए आंसू मोहम्मद मोहम्मद निकल आए आंसू